থাকে পরপর কাজ, শুটিং এর শিডিউল, রাজনৈতিক কেরিয়ার, ভয়াবহ সব ব্যস্ততা সামলেও বাংলা স্টুডিও পাড়ার অনেক তারকাই বিশ্বাস করেন চড়ুইপতি মন্ত্রে। মজার ব্যাপার, সিঙ্গেল অভিনেত্রীরাই কিন্তু যখন তখন বেরিয়ে পড়েন বেশি, কাজ থেকে একটু ছুটি পেলেই। সোহিনী সরকার যেমন সুযোগ পেলেই বেরিয়ে পড়েন পাহাড়ে, সমুদ্রে, যখন যেখানে মন চায়। সোলো ট্রিপই বেশি পছন্দ তার। মধুমিতা সরকারেরও পায়ের তলায় সর্ষে, হাতে ছুটি থাকলেই পিছে ওঠে রুকস্যাক, বেরিয়ে পড়েন কোথাও না কোথাও। মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি সাংসদের দায়িত্ব সামলেও ঠিক সময় বের করে নেন, ঘুরে বেড়ান দেশে বিদেশে। রচনা বন্দ্যোপাধ্যায়কে অবশ্য সিঙ্গেল বলা যায় না, ছেলে তার সঙ্গেই থাকে, কিন্তু তা বলে নিজের সকাল্লাদ বিসর্জন দেননি দিদি নাম্বার ওয়ান, তার পায়ের তলাতেও সর্ষে।